আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করলেন শেখ হাসিনা, তরুণ প্রজন্মকে নেতৃত্বে সম্পৃক্ত করার অঙ্গীকার, উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি। ইশতেহারে রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা সুদৃঢ় করার অঙ্গীকার বিএনপি, গণতন্ত্র ফিরিয়ে আনতেই নির্বাচনে অংশগ্রহণ। যে দলই নির্বাচিত হোক, ইশতেহারে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই তাদের লক্ষ্য হওয়া উচিত বলছেন বিশ্লেষকরা। নির্বাচন থেকে ছিটকে পড়লেন খালেদা জিয়া, প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন তৃতীয় বেঞ্চে খারিজ, একতরফা ঘোষণা, অভিযোগ বিএনপি। এবং দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচার প্রচারণা চলছে, নিশ্চিত হয়েছে সবার জন্য সমান সুযোগ দাবি সিএসি। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছি আমি রাশেদ ইমাম এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। টানা দুই মেয়াদ ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তোলার পর তরুণ প্রজন্মকে নেতৃত্বে সম্পৃক্ত করার দিকও নির্দেশনা দিয়ে একাদশ জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করল আওয়ামী লীগ। এবারের ইশতেহারের স্লোগান, সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ। 41 সালের মধ্যে শুধু উন্নত দেশ প্রতিষ্ঠা নয়, বরং 2100 সাল পর্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা আওয়ামী লীগের। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহায়তা চান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। শাহ আলী জয়ের প্রতিবেদন। আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা হলো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। এই বিজয় মাসের শুভেচ্ছা। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন দলের সভাপতি শেখ হাসিনা। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তারুণ্যকে উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করে সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করার ঘোষণা এসেছে ইশতেহারে। আমরা আগামী 5 বছরে 1,28,00,000 কর্মসৃজনের পরিকল্পনা করেছি। প্রতি উপজেলা থেকে গড়ে 1,000 যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি গ্রামকে আধুনিক নগর সুবিধা দিয়ে আমার গ্রাম আমার শহর হিসেবে প্রতিষ্ঠা করার উপরও গুরুত্ব দিয়েছে দলটি। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। আগামী 5 বছর দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। পাকা সড়কের মাধ্যমে সকল গ্রামকে জেলা উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ হবে না, এমন নিশ্চয়তার কথা জানিয়েছেন দলীয় প্রধান। অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহ প্রদান ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নেব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ করা হবে না। ইশতেহারে মোট 21টি অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। এর মধ্যে গুরুত্ব পেয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, সন্ত্রাস সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল, মেগা প্রকল্পগুলো দ্রুত ও মানসম্পন্নভাবে শেষ করা। এছাড়াও গুরুত্ব পেয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নিরাপদ সড়কের নিশ্চয়তা। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যা কিছু বড় অর্জন তা আওয়ামী লীগের হাত ধরে। মানুষ মাত্রই ভুল হয়, কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। শেখ হাসিনা বলেন, আগামীর বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের চেতনায়। আগামী 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করব। বাঙালি জাতির এই দুই মহেন্দ্রক্ষণ সামনে রেখে স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য গ্লানিকর। গত দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের যে সফলতা তার উপর ভিত্তি করে জনগণের রায়ের উপর পূর্ণাঙ্গ আস্থা আছে দলটির, একথা জানান আওয়ামী লীগ সভাপতি। ব্যালট বিপ্লবের মাধ্যমে বাঙালি জাতি এবার স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় বিজয় অর্জন করবে, এ বিশ্বাস আমার আছে।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। তরুণদের মেধা মননকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে বান্দরবান ও কিশোরগঞ্জের জনসভায় যুক্ত হয়ে আওয়ামী লীগের সভাপতি এই কথা বলেন। বাংলাদেশ নিয়ে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা তা পূরণে আবারও নৌকার পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন জানিয়ে তিনি বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত। পার্বত্য এলাকার শান্তি স্থাপনে তার সরকারের অবদানের কথাও সামনে আনেন শেখ হাসিনা। বলেন, আগামীতেও পার্বত্য অঞ্চলে আরও উন্নয়ন কাজ করা হবে। এদিকে কিশোরগঞ্জের 6 আসনে মহাজোট ও নৌকা প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দলের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ সৈয়দ আশরাফের পক্ষেও ভোট চান আওয়ামী লীগ সভাপতি। হাওর অঞ্চলের উন্নয়নে তার সরকারের পরিকল্পনাও জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তার সত্যিকারভাবে দেশটার উন্নয়ন হয় আর সেই উন্নয়নের ছোঁয়াটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আমরা কোনো সংঘাত চাই না, শান্তি চাই, কারণ শান্তি না থাকলে পরে উন্নয়ন হওয়া সম্ভব না। প্রজন্ম যারা তাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা, এটা আমাদের অঙ্গীকার, কারণ তারুণ্যই শক্তি, তারুণ্যই দেবে সমৃদ্ধি। নির্বাচনী ইশতেহারে রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা সুদৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিধান রাখার কথাও বলছে দলটি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইশতেহার ঘোষণা করেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার শুরুতে বলেন, খালেদা জিয়ার নির্দেশে জাতীয় ঐক্য গড়ে তুলে বিএনপি জাতীয় ঐক্য ফ্রন্ট এবং 20 দলীয় জোট গণতন্ত্র ফেরানোর আন্দোলন শুরু করেছে। এর অংশ হিসেবেই এই নির্বাচনে যাচ্ছেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইশতেহার অনুযায়ী বিএনপির রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সবাইকে নিয়ে এগিয়ে চলা। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা, অর্থাৎ জনগণের রাষ্ট্রের যে মালিকানা তাকে সুদৃঢ় করা। গঠন করা হবে জাতীয় সংসদের উচ্চ কক্ষ, ফেরানো হবে গণভোট, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই ব্যবস্থাও নেওয়া হবে বিএনপি ক্ষমতায় গেলে। একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে। এই সরকারের আমলে করা একাধিক আইন বাতিলের কথাও বলা হয়েছে বিএনপির ইশতেহারে। নিম্ন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাত থেকে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করা হবে। মামলার জট দূর করার জন্য যোগ্য বিচারক নিয়োগ দেওয়া হবে এবং এর জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রথম 3 বছরে 2 লক্ষ সরকারি চাকরি এবং 5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরিরও ঘোষণা দিয়েছে দলটি। জিডিপির শতকরা 10% বরাদ্দ দেওয়া হবে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। ব্যাপক সংস্কার আনা হবে শিক্ষা ব্যবস্থায়। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ইন্টারনেটকে সুলভ করা এবং উন্মুক্ত করে দেওয়া হবে ভিওআইপি কে। বিএনপি অন্য কোন রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং অন্য কোন রাষ্ট্রের জন্য নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে এমন কোনো কর্মকাণ্ডকে কোনো স্পেস দেবে না। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, পুলিশকে দল নিরপেক্ষ করে গড়ে তোলা এবং প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়নের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় বিএনপির এই রাজনৈতিক ইশতেহারে। এই নির্বাচনী লড়াই এদেশের মানুষ জয়যুক্ত হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ আর সুশাসনের প্রতিশ্রুতিতে বিএনপি এগিয়ে রয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে দলই নির্বাচিত হোক, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই তাদের লক্ষ্য হওয়া উচিত। তবে সবার আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক সুলতান আহমেদ, জানাচ্ছেন পুরো খবর। ভোটের মাঠে প্রচারণায় যখন সরগরম সারা দেশ, ঠিক সেই সময়ে ইশতেহার ঘোষণা করল প্রধান দুই রাজনৈতিক দল। মিল রয়েছে আরও এক জায়গায়, ইশতেহার ঘোষণা হলো একই দিনে।
দুই দলের ইস্তেহার নিয়ে চলছে বিশ্লেষণ। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, দুদলের ইস্তেহারেই রয়েছে বহু প্রতিশ্রুতি। তবে এসব কিছুর বাইরে আওয়ামী লীগ প্রধানের ভুল ত্রুটি স্বীকারকে ইতিবাচক বলে মনে করছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা জিনিস আমি একটু তুলনামূলকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অভিনব মনে হলো, সেটা হচ্ছে তিনি অতীতে ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার জন্য ভোটারকে আহ্বান জানিয়েছেন। আমাদের রাজনীতিতে তো আসলে রাজনীতির নেতৃবৃন্দ ভুল করে না বলে মনে করেন, তো সেই জায়গায় এই কথাটি এইভাবে বলা খুবই সাহসের দরকার প্রয়োজন বলে আমি মনে করি। আর গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বলছেন, দুই দল দুই দিক থেকে এগিয়ে। যে অর্থনৈতিক ম্যানিফেস্টোর কন্টেন্টের দিক থেকে আওয়ামী লীগেরটা বেশ শক্তিশালী অবস্থানে আছে, বিচার বিভাগকে শক্তিশালী করা, প্রধানমন্ত্রীকে টার্ম লিমিটের মধ্যে নিয়ে আসা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কিছুটা খর্ব করা, এই জায়গাগুলোতে কিন্তু বিএনপির যে দিক নির্দেশনা সেটা আমি অবশ্যই বলতে হবে, সেটা যদি করা সম্ভব হয় কোনো সময় খুবই ভালো হবে। তবে সবার আগে প্রয়োজন সব দলের জন্য সুষ্ঠু ভোটের পরিবেশ, যা এখনো তৈরি হয়নি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। নির্বাচন কমিশন এত নির্বাচনী বিধির লঙ্ঘন গণমাধ্যমে নিয়মিত প্রকাশিত প্রচারিত হচ্ছে, অথচ তারা কিছুই দেখছেন না, কোনো ভূমিকা পালন করছেন না। নির্বাচনের পর জনগণকে দেয়া প্রতিশ্রুতির সুষ্ঠু বাস্তবায়ন চান দুই বিশ্লেষকই। আমার রাজনৈতিক স্বার্থের জন্য সুলতান আহমেদ, News24, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শেষ পর্যন্ত ছিটকে পড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনটি আসনে প্রার্থিতা ফিরে পেতে তার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির গঠন করে দেয়া জেবিএম হাসানের তৃতীয় একক বেঞ্চ। খালেদা জিয়ার আইনজীবীদের অভিযোগ একতরফাভাবে ঘোষণা করা হয়েছে এই রায়। আর অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, তৃতীয় একক বেঞ্চের রায় চূড়ান্ত। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। জিয়া অরফানেজ ট্রাস্ট আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট 17 বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী বেগম খালেদা জিয়া। বিএনপি নেতাকর্মীদের আশা ছিল কারাগারে থেকেই নির্বাচনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেবেন তিনি, কিন্তু দুই মামলার দণ্ডই দেয়াল হয়ে দাঁড়ালো তার নির্বাচনের পথে। বগুড়া 6-7 আর ফেনী 1 আসনের প্রার্থিতা বৈধ হবে সে আশা ভঙ্গ হলো হাইকোর্টের আদেশে। মঙ্গলবার সকালেই প্রধান বিচারপতির গঠন করে দেয়া তৃতীয় বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে শুনানি করতে অস্বীকৃতি জানান খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সেই অনাস্থা খারিজ করলে আদালত বর্জন করেন তারা। পরে এক পক্ষের শুনানি শেষেই একে একে খারিজ হয় তিনটি আপিল। একতরফাভাবে তিনি আজকের আদেশ দিয়েছেন এবং তিনি ডিসপোজ আপ করে দিয়েছেন, আমাদের শোনার কোনো সুযোগও তিনি দেন নাই এবং প্রধান বিচারপতির কাছেও প্রেরণ করেন নাই, যেটা তার উচিত ছিল প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া, কিন্তু সেটা তিনি করেন নাই। তিনি নিজেই আদেশ দিয়েছেন যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল বলছেন, তৃতীয় বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত, আইনগতভাবেই নির্বাচনের সুযোগ হারিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এটা যেহেতু তৃতীয় বিচারপতির রায় চূড়ান্ত, সেজন্য এটা আপনার খারিজ হিসেবে গণ্য হলো। দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেয়নি, সুতরাং ওনারা জানেন ভালোভাবে যে এটা হবে না। তাই ওনারা যেগুলি করেছেন এটা হলো জাস্ট রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এই সমস্ত করেছেন। আদালতের রায়ে খালেদা জিয়াকে ছাড়াই প্রথমবারের মতো নির্বাচনের মাঠে বিএনপি। মাহমুদুল হাসান, News24, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সবাইকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। সব দল গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেবে বলেও আশা করে দেশটি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। দেশের নির্বাচন পরিবেশ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। অবাধ ও সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনে সবাইকে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। সবাই যাতে সমানভাবে নিরাপদে নির্বাচনে অংশ নিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না যুক্তরাষ্ট্র। নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, আপনারা নিজেরাই শুনেছেন যে তিনি বলেছেন যে তারা একটা এখানে ভয় ভীতি ত্রাসমুক্ত একটি নির্বাচন দেখতে চান, সকলের কাছে গ্রহণযোগ্য।
এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় সিসি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এত কিছুর পরেও লেভেল প্লেইং ফিল্ড নেই কিভাবে। নগরের কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নির্বাচনের দায়িত্ব সরকারিভাবে অত্যন্ত নিরপেক্ষভাবে অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সকলের প্রতি সমান আচরণ রেখে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার নির্বাচনের দায়িত্ব পালন করবেন। এই কথা বারবার বলা হয়, লেভেল প্লেইং ফিল্ড নেই, কোথায় ফিল নাই, কী ফিল নাই, কিসের ফিল নাই আমি বুঝি না। এ বছরের উৎসাহ উদ্দীপনা একটু ব্যতিক্রম দেখি, একটু ভালো দেখি, উৎসাহব্যঞ্জক দেখি। নির্বাচন সামনে রেখে এবার আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে এবার আছেন আমাদের সহকর্মী রামিম হাসান, তিনি আছেন নেত্রকোনায়। রামিম, ভোটের সময় ঘনিয়ে আসছে, কি অবস্থা দেখছেন, কি বলছেন ভোটাররা? আর মাত্র 12 দিন বাকি রয়েছে। আর আজকে জানেন আবহাওয়াগত কারণে সারা দিন বৃষ্টি ছিল, এবং বৃষ্টির কারণে যারা নেতাকর্মীরা বা যারা এখানে প্রচার প্রচারণায় যারা যাদের অংশ নেওয়ার কথা তাদের যে অংশগ্রহণ কিছুটা কম দেখা গেছে বা কম মনে হয়েছে। সাধারণ মানুষের চলাচল কম ছিল নেত্রকোনায়। যে আসনগুলো রয়েছে আপনি জানেন, এখানে প্রত্যন্ত অঞ্চল রয়েছে, হাওর অঞ্চল রয়েছে, সেসব এলাকায় আমরা যে বিষয়গুলো জেনেছি যে বেশিরভাগ এলাকাতেই যেই বড় দুই দল অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা তারা প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। যদিও বিএনপির থেকে অভিযোগ করা হয়েছে যে তাদেরকে প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, পাশাপাশি তাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে হামলা মামলার ভয় দেখানো হচ্ছে, সে কারণে তাদের প্রচারণার তীব্রতা কিছুটা কম। তবে সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আর যে বিষয়টা আমি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম বিভিন্ন এলাকা থেকে, যে সাধারণ মানুষের মনে বা সাধারণ মানুষের বাহ্যিক আচরণের মধ্যে নির্বাচনী যেই আমেজ বা নির্বাচনী যে উৎসব সেটি খুব বেশি লক্ষ্য করা যাচ্ছিল না। সে বিষয়টি আমার কাছে যেটি মনে হয়েছে, এখন যে প্রচারণার কৌশল বা প্রচারণার পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন এসেছে, যেটি একটি অন্যতম কারণ এই বিষয়টির জন্যে। এবং প্রচার প্রচারণা আমরা লক্ষ্য করেছি যে মাইকের আওয়াজ খুব বেশি শোনা যায় না, খুব কম জায়গাতে আমি লক্ষ্য করেছি যে মাইকিং করে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এবং পাশাপাশি পোস্টারের যে বিষয়টি, যে পোস্টারে হয়তো বা আমরা ভেবেছিলাম যে সারা দেশে বা আমি যে এলাকাগুলোতে ঘুরেছি পোস্টারে ছেয়ে যাওয়ার কথা, সেরকম পোস্টারে ছেয়ে যেত কিন্তু আমরা দেখিনি। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গেলেও গ্রামাঞ্চল যেগুলো রয়েছে, প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, সেসব জায়গায় পোস্টারের আধিক্য দেখা যাচ্ছে না। আর একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, প্রচার প্রচারণার মধ্যে প্রার্থীদের যেহেতু সময় একেবারে কম, বেশিরভাগ জায়গায় কর্মী সমর্থকদেরকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় মিটিংয়ের মতো করছেন এবং মিছিল করছেন, এর মধ্যে দিয়েই মূলত তাদের প্রচার প্রচারণার কার্যক্রম চলছে। তবে ঘরে ঘরে যে প্রত্যেক ঘরে ঘরে যে প্রার্থীদের কাছে বা প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের কাছে যে ভোট চাওয়ার যেই আগের সংস্কৃতি ছিল সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ভোটাররা বলছেন যে তাদের কাছে না আসলে আসলে তারা তাদের যে প্রত্যাশার কথা আসলে কীভাবে জানাবেন। এবং আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে গণমাধ্যমের পাশাপাশি যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেসব জায়গাতেও প্রচার প্রচারণা চলছে। আমরা রয়েছি ভোটার সফরে, কালকে নেত্রকোনার যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেসব জায়গা থেকে যুক্ত হওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ভোটার সফরে। রামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান, নেত্রকোনা থেকে সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। যারা সারা জীবন বাংলার মানুষকে পরাধীন রাখতে চেয়েছিল, যাদের লক্ষ্য ছিল কেবল শাসন শোষণ ও রক্ত চুষে খাওয়া, সেই পাকিস্তানি আজ বাংলাদেশের অগ্রযাত্রা আর উন্নয়ন নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করছে। দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে গণমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে উদাহরণ হিসেবে টানা হচ্ছে, চলুন দেখে আসি তার কিছু অংশ।
हर चीज में आगे निकल चुका है बांग्लादेश। हम ये सोचते थे जब इस पाकिस्तान अलहदा हुआ तो लोगों ने कहा जी देखें बड़ा बोझ पड़ा हुआ था इस पाकिस्तान का हमारे ऊपर। अच्छा इस पाकिस्तान, मैंने ये भी सुना अपने कानों से, आज वही इस पाकिस्तान हर चीज में आगे निकल चुका है बांग्लादेश। आज वही इस पाकिस्तान हर चीज में आगे निकल चुका है बांग्लादेश, इसलिए कि वहां फिर भी बनिस्बत दूर की सोच हुई। एक्सपोर्ट का शोभा हमारा टेक्सटाइल आगे था, और टेक्सटाइल को देख लीजिए एक ऐसा मुल्क जो मुल्क हमसे बहुत पीछे था किसी जमाने में टेक्सटाइल में, वो अब हमसे कई गुना आगे बढ़ चुका है। सुहेल साहब कौन सा मुल्क है, क्या वहाँ टेक्सटाइल के लिए रॉ मटेरियल मौजूद है? निका वहाँ तो रॉ मटेरियल तो शायद मौजूद हो, लेकिन उस मुल्क के अंदर कपास का एक पौधा नहीं उगता। उस मुल्क का नाम है बांग्लादेश। बांग्लादेश ने टेक्सटाइल मसनूआत की बरामदात के अंदर तमाम न सिर्फ रिकॉर्ड तोड़ दिए बल्कि पाकिस्तान को भी बहुत पीछे छोड़ दिया है, और हमसे वो इतनी ज्यादा तरक्की कर रहा है कि अगर पीटीआई सब कुछ ठीक कर ले तो बांग्लादेश बनने में भी हमें 10 साल चाहिए। आप उसकी तरक्की की रफ्तार देखिए, 7% है और हमारी 5.8 है जो अभी गिरने की तवक्को है। $40 बिलियन का बांग्लादेश एक्सपोर्ट करता है, आप 22 बिलियन करते हैं, और वो मुसलसल तरक्की में, रफ्तार भी उनसे ज्यादा है। यानी अगर हम उनके बराबर रफ्तार करके रफ्तार ज्यादा करें, वो 7 पे जा रहा है, हम 9-10 पे लगे चले जाएं जो एक इम्पॉसिबल है, तो फिर भी 10-12 साल में हम खाली बांग्लादेश। अगर आप बांग्लादेश से का मुकाबला करें, बांग्लादेश एक ऐसी मईशत आबादी के लिहाज से हमसे ज्यादा, लेकिन वहां पर भी एक्सपोर्ट हमसे बहुत कम थी, और अब वो लोग हमसे एक्सपोर्ट्स में बहुत आगे हैं। बांग्लादेश जैसा मुल्क भी पाकिस्तान को एक्सपोर्ट्स में बीट कर चुका है, उनके एक्सपोर्ट्स राइज कर चुकी है, और वहां पर जो एनर्जी कॉस्ट है पर यूनिट अगर आप देखें 8 से 9 रुपए पर यूनिट है, पाकिस्तान के अंदर आपको तकरीबन 14 रुपए पर यूनिट यानी कि ना तो बिजली मिलती है, और अगर मिलती है तो बहुत महंगी मिलती है। लेकिन आप देखें कि बांग्लादेश की एक्सपोर्ट हमारे बराबर थी 5 साल पहले, हम 25 से 20 पे चले गए और वो 24-25 से लेके अब वो 40 के तक पहुंच गए हैं, बांग्लादेश की बढ़ती चली जा रही है। नाज़रीन आज इसी शिद्दत पसंदी को रोकने के लिए क्या किया जा सकता है, क्या इकदामात हो सकते हैं, क्या पाकिस्तान पे बांग्लादेश मॉडल भी अप्लाई हो सकता है, उसकी क्या पॉसिबिलिटीज हैं? ये क्या वजह है कि बांग्लादेश ने हमसे तकरीबन 45 साल पहले आजादी ली और वो भी हमसे मईशत में आगे है? आपको याद है बांग्लादेश को हम एक दफा जब वो ईस्ट पाकिस्तान था तो उसको बास्केट केस कहा करते थे। सब आज बांग्लादेश की एक्सपोर्ट $37 बिलियन की हैं और हम $20 बिलियन से ऊपर नहीं जा पा रहे कि बांग्लादेश की जो बरामदात हैं वो इतनी बढ़ गई हैं, हमसे ज्यादा है कि ये कैसे हो गया भाई, बांग्लादेश हमसे आगे निकल गया। एक चीज और देख लीजिए, जब आजाद हुआ था, जब मुल्क की सेपरेशन हुई थी 1971 में, तो उस वक्त 8 आने का 50 पैसे का एक बंगाली टका मिलता था, आज वो 1.25 रुपए का। সংবাদের রিপোর্টে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। জাতীয় প্রেস্তা ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন ফরিদা ইয়াসমিন। বিজয়ীরা আগামী 2 বছর জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। এবারে নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের 17টি পদে 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটাররা আসতে শুরু করে জাতীয় প্রেস ক্লাবে। যদিও সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও তাতে ভোটে খুব একটা প্রভাব ফেলেনি। পুরো সময়ই উৎসবমুখর পরিবেশ ছিল জাতীয় প্রেস ক্লাবে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবে নবীন প্রবীণ সদস্যরা ভোট কেন্দ্রে আসেন। প্রার্থী এবং তাদের সমর্থকরা তাদের নিজ নিজ প্রার্থীদের জন্য ভোটারদের কাছে ভোট চাইতে থাকে। আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক ইশতেহার অনুযায়ী কাজ করার ঘোষণা দেন। আমরা সেই প্যানেলের আদর্শ, সেই প্যানেলের পরামর্শ নিয়ে জাতীয় প্রেস ক্লাবকে
গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করব, গণতন্ত্রের বাহক হিসেবে পরিণত করব এবং মুক্তির যুদ্ধের চেতনাকে আরও শাণিত এবং বেগবান করব। এই বিজয় বাঙালির মুক্তিযুদ্ধের চেতনার, মুক্তিযুদ্ধের আপনাদের সবার বিজয়। আপনারা সবাই এত পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন, এই বিজয় সবার। আমি সবাইকে, এই আমাদের সকল সাংবাদিককে আমাদের এই বিজয় উৎসর্গ করলাম। এবারে জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মোট 1212 জনের মধ্যে 1072 জন সদস্য ভোট প্রদান করেন। তবিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াইয়ে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি হক নাজম। নাজম, নির্বাচন নিয়ে কি বলছেন প্রার্থীরা এবং মূলত প্রার্থীরা, সেই সাথে সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা কেমন জানাবেন আমাদের? রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমরা ফেনীতে এসেছি, ফেনী সদরে আছি, অর্থাৎ ফেনী দুই আসন যেটিকে বলা হয়, এবং আমি প্রার্থী হিসেবে আমি সাথী পেয়েছি বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি আছেন নিজামুদ্দিন হাজারী। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার কাছে আমি জানতে চাই, সাধারণদের সাথে কথা বলছিলাম যেহেতু এবার বিএনপি নির্বাচনে আসছে, সেই জায়গা থেকে সাধারণদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে এই সুযোগে জামায়াত হয়তোবা আবারও আগের মতো একটা সহিংসতা চালাতে পারে নির্বাচনের আগে, আপনিও কি সেটা মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আজকে সারাদিন এই ফেনী দুই আসনে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। সাধারণ মানুষ এইবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছে। আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি হচ্ছে সাবেক সংসদ সদস্য বিপি জালাল ভাই, এবং আমি ফেনীর আমাকে এইবার সহ মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য নমিনেশন প্রদান করেছেন। আপনারা জানেন আমি নৌকার প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, জামাত বিএনপি অতীতেও নাশকতা করেছে, তাদের এই পরিকল্পনা সারা জীবনের জন্যই তারা এই পরিকল্পনা করেই তাদের রাজনীতি করে। তারা এই নাশকতা যে করবে না এটা কেউ বলতে পারবে না। এই নাশকতা যদি তারা করতে যায় ফেনীর সাধারণ মানুষকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনের সহায়তা, আমরা ইনশাল্লাহ ফেনীতে সেটা আমরা প্রতিহত করতে পারব। অতীতেও তারা 92 দিন যে নাশকতা হরতাল অবরোধ করেছিল সেটাও আমরা পুলিশের পাশাপাশি আমরা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন সাধারণ মানুষকে সাথে নিয়ে সেটা আমরা প্রতিহত করি। আপনারা পুরোপুরি প্রস্তুত আছেন নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশের জন্য। রাশেদ, আমরা কথা বলছিলাম ফেনী দুই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি আছেন, নিশ্চয়ই পরবর্তীতে ভোটের লড়াইয়ে অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। নাজম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সামদানি হক নাজম আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন ভোটের লড়াইয়ের খবর জানাতে ফেনী থেকে। সংবাদের এই পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি আরো খবর নিয়ে। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি। দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি ভোটের লড়াইয়ে। আমাদের সহকর্মী আফসার উদ্দিনের কাছে সিলেট থেকে, তিনি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। আফসার, এই মুহূর্তে আপনি সিলেটে রয়েছেন, অনেক রাত, শীত কেমন দেখছেন? এই রাতে ভোটের মাঠের কি অবস্থা আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, আমি এই মুহূর্তে আসলে গোলাপগঞ্জে অবস্থান করছি। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ মিলে সিলেট ৬ আসনটি আসলে ধরা হয়। এই সিলেট ৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ বেশ কয়েকজন প্রার্থী আছেন এখানে। আমরা এখানকার বেশ কিছু ভোটার এখানে উপস্থিত আছেন, তাদের কাছে যদি একটু জানতে চাই, মূলত যারা নির্বাচিত হয়ে আসবেন এমপি হিসেবে, তাদেরকে তাদের কোয়ালিটি বা যোগ্যতা কীরকম চান আপনারা, কী ধরনের লোক চান? আমরা তো গত নির্বাচনে তো আমরা ভোট দিতে পারিনি, তো আমরা এবারে নির্বাচনে চাই যে আমাদের ভালো একজন মন্ত্রী আসুক, আমাদের উন্নয়ন করুক। কারণ সব মন্ত্রীরাই আসে কিন্তু পরে আর দেখা যায় ফাঁস করার পরে কেউ আসে না, কাউকে মিলে না। তো আমরা চাই এবার মানে এবারে ভালো একজন মন্ত্রী ফাঁস করুক। নির্বাচনের পরিবেশটা কেমন চান আপনারা? নির্বাচনের পরিবেশ আসলে যেমন চেয়ারম্যান ইলেকশন যেরকম হয়েছে, যে আমেজ হয়েছে, এরকম আমেজ হয়েছে না বা এরকম কোনো কিছু বোঝা যায় না। যেমন এমপি ইলেকশন হইতেছে কিন্তু আমরা বুঝতে পারছি না, আজ দশ দিন বা দিন মাত্র আছে, অথচ এমপি ইলেকশন বোঝা যাইতেছে না যে ইলেকশন হইতেছে, এরকম নর্মাল এরকম কোনো আমেজ এখনো পাওয়া যাচ্ছে না। তারা বলছেন যারা এমপি হয়ে আসবেন তাদেরকে, তাদের কাছে কোনো দাবি আছে কিনা? জি, যারা এমপি হয়ে আসবেন যে তাদেরকে দাবি হচ্ছে যে বিগত দিনে আমাদের এই আসনে যে এমপি আছেন ওনার দ্বারা জনগণের আশানুরূপ সাফল্য কোনো কিছু বিশেষ করে আমাদের এলাকায় হয় নাই। তাই আমাদের দাবি জনগণ হিসেবে আমাদের দাবি আগামীতে যিনি এমপি আসবেন যে জনগণের জনবান্ধব, মানে জনগণের উপকার হয় এরকম এমপি আমরা চাই। যেমনটি শুনলেন আসলে তারা চাচ্ছেন যে নির্বাচনের পরিবেশ থাকুক, সুন্দর পরিবেশ হোক এবং জনবান্ধব একজন এমপি চান যিনি জনগণের জন্য কাজ করবেন, তার এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। তো এই ছিল গোলাপগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। আফসার, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি লুব্রিকেন্টস ভোটের ময়দানের খবর জানাচ্ছিলেন সিলেট থেকে সহকর্মী আফসারউদ্দিন। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি আরো খবর নিয়ে। আবারও স্বাগত, দেখছেন নিউজ ২৪ সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় দেশের ১৩৭ ব্যবসায়ীকে দেওয়া হয়েছে সিআইপি কার্ড। আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ৪১ পরিচালককে সিআইপি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, এই অর্থ বছরের রপ্তানি টার্গেট ৪৪ বিলিয়ন ডলার। এই লক্ষ্য অর্জনে সরকার রকমারি পণ্যের রপ্তানি বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে। অনুষ্ঠানে এফবিসিসিআই এর সভাপতি বলেন, গুণগত মান সম্পন্ন পণ্য উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে সব ধরনের সেবার মানও। এই ছিল এখনকার নিউজ ২৪ সংবাদে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।